জমজমাট রবিবাসরীয় প্রচার। রবিবাসরীয় প্রচারে চোখে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল প্রার্থীদের। সকাল সকাল কৃষ্ণনগর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে গোলাপ ফুল ও ক্যালেন্ডার দিয়ে ডোর টু ডোর প্রচার করলেন তৃণমূল প্রার্থী শিশির কর্মকার। অন্যদিকে ঘূর্ণি এলাকা 3 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করে প্রচার চালালেন তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী মিলন ঘোষ। প্রতিদিনের মতো আজও ছুটির দিনে কৃষ্ণনগর 10 নম্বর ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রতি অসীম সাহাকে। সকাল সকাল পুজো দিয়ে কৃষ্ণনগর পৌরসভা 24 ও 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দুই ভাই পলাশ বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন। মূলত বলা যেতেই পারে কৃষ্ণনগর পৌরসভায় এখনো পর্যন্ত প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি আগামী দিনে যে কোনো সমস্যা আসবে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। আমার একটু ফোন নম্বর পাবেন, হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে শুনলাম রাস্তাটা খালি, আমি ওষুধটাকেও বললাম, ওষুধ আমাদের দেওয়া ছিল যাতে আমি জয়লাভ করার পর এটা টপ প্রায়োরিটিতে করবো। কাটতে বেড়ে বেড়ায় আর রাস্তা